রবিবার ছিল রামনবমী। অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদের উদ্যোগে শহর বর্ধমানে সম্প্রীতির বার্তা দিতে সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন শোভাযাত্রাটি মেহেদিবাগান থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ধরে কার্জন গেট চত্বরে শেষ হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ইফতিকার আহমেদ, বর্ধমান পৌরসভার বেশ কিছু কাউন্সিলর সহ প্রায় কয়েক শতাধিক মানুষ। মেহেদিবাগানে রামনবমীর উদ্যোগে হচ্ছে এবং এখানে আজকে বিশেষত্ব দেখবেন যে রামনবমীতে আজকে মুসলিম ভাইরা এখানে অংশগ্রহণ করছেন। যারা রোজাদাররা আছেন তারা রোজা রেখে আজকে রাষ্ট্রীয় ফ্ল্যাগ হাতে নিয়ে আজ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এতে আমরা একটা মেসেজ দিতে চাই যে যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা রামকে নিজের প্রপার্টি ভাবছেন, এতে আমরা বোঝাতে চাই যে ভারতবর্ষে যারা আমরা যারাই আছি, রাম প্রত্যেক ভারতীয় মনে বাস করেন। সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, প্রত্যেকের রাম আছে। তাই আজকে রমজান, পবিত্র রমজান মাসেও কিন্তু আমরা এই উৎসবকে পালন করার জন্য আমরা নেমেছি এবং রামনবমী কমিটির তরফ থেকে ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছে। সেটা কার্জন গেটে গিয়ে আমরা ইফতার পার্টি আয়োজন করব। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।